পুরনো বিবাদের জেরে প্রতিবেশীকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত অভিযুক্ত। মামলা রুজু হওয়ায় এক বছরের মধ্যে অভিযুক্তকে দোষী প্রমাণিত করে যাবজ্জীবন সাজা ঘোষণা মালদা আদালতের। বৃহস্পতিবার মালদা জেলা আদালতে বিচারপতি সাজা ঘোষণা করেন। বিচারের রায় খুশি মৃত ব্যক্তির পরিবারের লোকেরা। উল্লেখ্য, 2021 সালে 22 অগস্ট মালদা মানিকচক থানা গোপালপুর ঈশ্বরটোলার গ্রামে বাসিন্দা মানিক মণ্ডল খুন হয়। পুরনো বিবাদের জেরে প্রতিবেশী যুবক প্রশান্ত মণ্ডল গভীর রাতে বাড়িতে ঢুকে মানিক মণ্ডলকে খুন করে। মৃত মানিক মণ্ডলের পরিবারের পক্ষ থেকে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশান্ত মণ্ডলকে গ্রেফতার করে। মামলা রুজু হয় মালদা জেলা আদালতে। অভিযুক্ত প্রশান্ত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় মামলা রুজু করা হয়। প্রায় এক বছরের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেন মহামান্য আদালত। একাধিক প্রমাণ সাক্ষ্য মেলার পর অভিযুক্তকে দোষী প্রমাণিত করা হয়। বৃহস্পতিবার বিচারপতি অভিযুক্তকে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। পর্দার জগতের সেরা কালেকশন মানে সুষমা কালেকশন। প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের এখানে পাবেন আপনার পছন্দের রেডিমেড পর্দা, পর্দার পাইপ, ব্র্যাকেট, কার্পেট, বেডশিট, টাওয়েল, পাপোশ, সোফা কভার, কুশন, কুশন কভার ইত্যাদি। এবারে আমাদের নতুন সংযোজন স্লিপওয়েল গ্যালারি। আপনার চাহিদা মতন যে কোনো মাপের স্লিপওয়েলের ম্যাট্রেস আমরা অর্ডার নিয়ে থাকি। সুষমা কালেকশন, অথরাইজড শোরুম অফ বোম্বে ডাইং অ্যান্ড স্লিপওয়েল ম্যাট্রেস, আর এন রোড, গৌরী মহলের কাছে, কোচবিহার। মোবাইল নম্বর 9679679631। এটাতে মানিক মণ্ডল বলে একজন, তাকে গত ইংরাজি 20/8/2021 তারিখ রাত্রি 11:45 নাগাদ, যখন সে বাড়িতে শুয়েছিল ঘরে তার ছোট মেয়েকে সাথে নিয়ে, তখন এই প্রশান্ত মণ্ডল ঘরে ঢুকে তাকে পেটে চাকু ঢুকিয়ে দেয়, যার ফলে সে মারা যায়। মারা যাওয়ার পর তার পরবর্তীকালে মানিক মণ্ডলের স্ত্রী একটা এফআইআর করে। এফআইআর করার পর তার বেসিসে মামলাটা রুজু হয়। তারপর তদন্ত শেষ করার পর মামলাটা বিচারে আসে। বিচারে আসার পর বিচার পদ্ধতি শেষ হয় এবং আজকে সাজা শোনায়। মানিক মণ্ডলকে দোষী প্রমাণিত করা হয়েছে এবং তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই টোটাল পদ্ধতি, বিচার পদ্ধতি শেষ করতে ঘটনা থেকে আজ অবধি এক বছরের মধ্যে, তার মধ্যে 2-3 মাস করোনার জন্য বন্ধ ছিল ওর, আর এই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ মামলাটা শেষ হয়ে গেছে।